আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আজকে শুরু করছি অভিব্যক্তি অভিযোজনের দ্বিতীয় পার্ট ফোর বি যেখানে আমাদের প্রথম দুটো জিনিস জানতে হবে এক নম্বর হচ্ছে আচরণ আচরণ আর দু নম্বর হচ্ছে অভিযোজন পরীক্ষায় দুটো প্রশ্নই আসে আচরণ কাকে বলে অভিযোজন কাকে বলে আমরা শুধু ধারণাটুকু নিই এই ধারণাটুকু যে ভাবনা সেটা যদি নিজের ভাষায় লিখি তাহলেই হয়ে যাবে আচরণ মানে কি আচরণ মানে হচ্ছে পরিবেশের বিভিন্ন পরিবেশের বিভিন্ন লক্ষণ সে কি হতে পারে তাপ চাপ আলো গন্ধ এদের প্রভাবথবা কি হতে পারে অন্যান্য গোষ্ঠীর প্রভাব অন্যান্য জীবেদের অন্যান্য জীবেদের প্রভাবে এটা ঘটনা অন্যান্য জীবেদের প্রভাব এবং পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব এর প্রভাবে কোনো জীবের যদি কোনো জীবের কি হয় যদি কোনো জীবের মস্তিষ্কের নিয়ন্ত্রণে মস্তিষ্কের নিয়ন্ত্রণে যে ক্রিয়া প্রকাশ পাবে একটা ফলাফল পাবে সেটাই হলো আমাদের আচরণ মানে আমরা উদাহরণ দিয়ে বুঝি ধরো তোমাকে কেউ একটা জোরে ধাক্কা মারলো সঙ্গে সঙ্গে তুমি তোমার মস্তিষ্কে ধাক্কাটার নির্দেশ গেল যে কেউ ধাক্কা তোমাকে মেরেছে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী তুমি ঘুরে দেখলে কে তোমাকে ধাক্কা মারলো যদি যদি কেউ মানে কোনো নিয়ম না মেনে তোমাকে ধাক্কা মারে তুমি একটা নিশ্চয়ই প্রতিক্রিয়া করবে জিজ্ঞেস করবে কেন তুমি আমাকে মেরেছো এটা হলো আচরণ তুমি রেগে গিয়েও বলতে পারো আবার হেসেও বলতে পারো কেন আপনি করলেন এটা এটাতে তো করোনা এটাই হলো আচরণ আমাদের এটা একটা অস্থায়ী পরিবর্তন অস্থায়ী একটা ঘটনা হঠাৎ কোনো কিছু ঘটলো তুমি আর মস্তিষ্ক একটা কাজ করতে বললো তুমি তার একটা ক্রিয়া দেখালে এটাই হয়ে গেল আচরণ আমরা এই আচরণের প্রেক্ষাপটে যদি অভিযোজনকে দেখি তাহলে কি বুঝব অভিযোজন হচ্ছে কি এই পরিবেশের বিভিন্ন ক্রিয়া অবশ্যই লাগবে পরিবেশের প্রভাব থাকবে অভিযোজন হতে গেলে পরিবেশের প্রভাব লাগবেই পরিবেশের প্রভাব আর কি জননের জনন পরিবেশের জনন মানে বংশবৃদ্ধি পরিবেশের প্রভাব লাগবে এবং জননের জন্য যখন কোন জীবদেহের মধ্যে যখন কোন জীবদেহের মধ্যে তার শারীর বৃত্তেও শারীর বৃত্তেও খুব ইম্পর্টেন্ট তিনটে মনে রাখতে হবে এক নম্বর শাড়ির বৃত্তেও দুই নম্বর অঙ্গসংস্থান আমাদের বইয়ে যদিও দুই অঙ্গসংস্থানটা আগে আছে অঙ্গ সংস্থান আর তিন নম্বর হচ্ছে আচরণগত একটা স্থায়ী পরিবর্তন ঘটে স্থায়ী স্থায়ী পরিবর্তন যদি ঘটে এবং জীব জীবটি ওই ওই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় তবেই তৈরি হবে তার দেহে অভিযোজন এই অভিযোজিত জীব তার তার মানে কি সে জীবন সংগ্রাম করেছে আমরা যদি আবার সে ডারনে থেরিতে যাই সে জীবন সংগ্রাম করেছে তাতে সে জয়লাভ করেছে তার মধ্যে নতুন নতুন কিছু ভ্যারিয়েশন এসেছে এই ভ্যারিয়েশনের ফলে তার মধ্যে কিছু গুণ তার মধ্যে এসেছে শারীবৃত্ত কিছু পরিবর্তন তার মধ্যে এসেছে এবং সে ধনাত্মক অঙ্গসংস্থানের কিছু পরিবর্তন ঘটেছে এবং আচরণগত কিছু তার পরিবর্তন ঘটেছে এর ফলে সে ওই পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নিতে পারছে এটাকেই আমরা বলবো অভিযোজন অভিযোজন আর আচরণ আচরণ অস্থায়ী অভিযোজন কিন্তু হয়ে যাবে স্থায়ী এটি স্থায়ী হয়ে গেলে পরবর্তী বংশধারার মধ্যে জন জিনের গঠনে তার পরিবর্তন হবে সেটা পরবর্তী বংশধারায় জননের মাধ্যমে পৌঁছাবে এবং তার পরবর্তীকালে সে ন্যাচারাল সিলেকশন হবে তার প্রকৃতি তাকে নির্বাচন করবে এবং সে নতুন প্রজাতি ধীরে ধীরে উদ্ভব করবে তাহলে আমরা এবার এরপরে আমরা জেনে নিই যে আজকে আমরা পড়ব অঙ্গ সংস্থান গঠিত আমাদের বইয়ে যে তিনটে উদাহরণ আছে সেই তিনটে উদাহরণ নিয়ে আমরা আলোচনা করছি তাহলে আমার ছাত্ররা তাহলে আমরা এবার অঙ্গসংস্থান অভিযোজনের যে অঙ্গসংস্থান গঠিত যে উদাহরণ তিনটে আমাদের বইয়ে আছে সেটি অভিযোজন কীরকম অভিযোজন দেহের গঠনের অভিযোজন অঙ্গ সংস্থানের অভিযোজন এই অঙ্গ তিনখানা আছে কি তিনখানা আছে এক নম্বর হচ্ছে ক্যাক্টাসের পাতা ক্যাকটাসের পাতা ও কাণ্ডের পরিবর্তন দুই নম্বর মাছের পটকা মাছের পটকা এবং তিন নম্বর কি তিন নম্বরটি হচ্ছে পায়রার বায়ুথলি তো আমরা এই তিনটে জিনিস ধীরে ধীরে ছবি এঁকে আঁকার মাধ্যমে বোঝার চেষ্টা করব তো প্রথম কি হচ্ছে প্রথম আমরা যেটা পড়ব ক্যাকটাসের পাতা ক্যাকটাস কী ধরনের উদ্ভিদ পরীক্ষায় প্রশ্ন আসে ক্যাকটাস হলো জেরোফাইটিক উদ্ভিদ মরুভূমিতে জন্মায় যে মরুভূমিতে প্রচণ্ড উষ্ণতা জল নেই সেই অবস্থায় গাছকে বেঁচে থাকতে হবে তো এই অবস্থায় গাছকে বেঁচে থাকার জন্য গাছকে কি করতে হবে গাছকে জল সংরক্ষণ করতে হবে তো জল সংরক্ষণের প্রধান যেটা উপায় সেটা হচ্ছে পাতার আকার ছোট করে দাও পাতার আকার ছোট কেন করে দেব কারণ পাতার মধ্যে আছে পত্ররন্ধ্র পত্ররন্ধ্র দিয়ে দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায় যদি পত্ররন্ধ্রটা কমাতে পারি পাতার আকার যদি কমিয়ে দিতে পারি তাহলে আমার জল সংরক্ষিত হবে দেহের মধ্যে সেই জল বেরিয়ে যাবে না আমি অল্প জলেই বেঁচে থাকতে পারব তার জন্য ওপানশিয়া গাছটার নাম কি ক্যাকটাসের উদাহরণ হচ্ছে ওপানশিয়া ওপানশিয়া ক্যাকটাসের আমরা এটা আমরা আমাদের বাড়ি আশেপাশেই দেখতে পাই এরকম ক্যাকটাসের অংশ এবং এর কাণ্ড এটা কাণ্ডটা চওড়া চ্যাপটা রসালো হয়ে গেছে কাণ্ডটা কিন্তু গোল নেই চওড়া চ্যাপটা পাতার মতন আকার ধারণ করেছে আর এই যে পাতাগুলো এরকম কাটার মতন হয়ে গেছে এই যে ফনী মানুষ এই যে পাতার মতন কাটা হয়ে যাওয়ার কারণ কি জল সংরক্ষণ করার জন্য এটা হলো পর্ণকাণ্ড একে আমরা বলবো পর্ণকাণ্ড বা একে বলবো আমরা ফাইলো তাহলে আমাদের ক্যাকটাসের পাতা হয়ে গেছে কাটা কারণ ওই জল সংরক্ষণের জন্য তার এরিয়া কমাতে হয়েছে সে সুক্ষ আর পাত আর পাতার মতন কান তবে পাতার কাজ যে সালন সংশ্লেষ সে কাজটা কে করছে এই কান্নটা চওড়া চ্যাপটা অংশ কান্ড পাতাটা করছে এটার নাম হলো ফাইলো তাহলে আমাদের ক্যাকটাসটি হলো এরপরে মাছের পটকা আমরা পড়ব মাছের পটকা মাছ তো আমরা সকলেই জানি রুই মাছ ও রোহিটা যদি আমরা একটা মাছ আঁকি মাছের লেজ হোমোসারকেল এটা কারণ এই এ হচ্ছে আমাদের এই মাছটে এর গোটা গায়ে আশ আছে সাইক্লোয়েড আশ তিন রকম আশ দিয়ে ঢাকা রুই মাছ এই মাছের পেটের দিকে আছে হচ্ছে পটকা পটকাটা পেটের দিকে আছে এখন প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন সেই পটকাটি কয়টি খণ্ড দিয়ে তৈরি দুটি খণ্ড দিয়ে তৈরি পটকার সাথে কে সংযোগ রক্ষা করে রেখেছে ফুলকা সেই পটকা সামনের দিকে আছে রেড গ্ল্যান্ড প্রথম যে খণ্ডটা সেখানে আছে হচ্ছে রেড গ্ল্যান্ড সেই রেড গ্ল্যান্ড আমি রেড গ্ল্যান্ড কী করছে সেই রেড গ্ল্যান্ড এখানে আছে সে লাল অংশ তার নাম সেখানে এখানে অক্সিজেন তৈরি হয় তার মানে প্রথম প্রকোষ্ঠটায় তৈরি হয় হচ্ছে অক্সিজেন দ্বিতীয় প্রকোষ্ঠটা কি করে এখানে আছে রক্তের জালক তাকে আমরা বলবো রেটিয়া মিরাবিলিস তার মানে পটকার প্রথম প্রশ্ন পটকার কটি খণ্ড দুটি খণ্ড প্রথম খণ্ডের প্রথম অংশের নাম কি রেড গ্ল্যান্ড এর কাজ কী এর কাজ অক্সিজেন উৎপন্ন করা দুই নম্বর হচ্ছে প্রকাষ্টে কি আছে রেটিয়া মিরাবিলিস সেটি কী জিনিস সেটি হলো রক্তের জালক তার কাজ কি অক্সিজেন এসে গেলে সে অক্সিজেনকে শোষণ করে নেওয়া আর এখানে আছে ভাল গেট তো এবার প্রশ্ন হচ্ছে হচ্ছে যে রেড গ্ল্যান্ডে এই অক্সিজেন উৎপন্ন হচ্ছে কেন অক্সিজেন উৎপন্ন তোমরা আমরা তো জানি বেলুন বেলুন যদি বাতাস হাইড্রোজেন গ্যাস ভরে দিই সে গ্যাস বেলুন বাতাসের চেয়ে হাইড্রোজেন গ্যাস হালকা বলে গ্যাস বেলুন উঠে যায় ঠিক তেমনি এখানে দেহের মাংসের তুলনায় এখানে যখন যদি অক্সিজেন গ্যাস তৈরি হতে শুরু করে তাহলে কি হবে দেহটা প্লবতা পেয়ে যাবে আপেক্ষিক গুরুত্ব কমবে কী করবে কমবে আপেক্ষিক গুরুত্ব কমবে আপেক্ষিক গুরুত্ব যদি কমে যায় কি হবে প্লবতা বাড়বে এ মাছটি ভেসে উঠতে পারবে এবার যখন মাছ উপরে খাওয়া হয়ে গেল যে এবার মাছটিকে জলের তলায় নামতে হবে সে কি করবে অক্সিজেনটা কমাবে কীভাবে অক্সিজেন কমাবে সেই এই যে ভাল্বটি খুলে দেবে এখানকার অক্সিজেন সব এদিকে চলে গেল এখানে রক্তের জালক শোষণ করে মিলামিলিস অক্সিজেন কমে গেল মাছের দেহ ভারী হয়ে গেল মাছ নিচে নেমে পড়ল তো পটকার কাজ আমাদের পরীক্ষায় মাধ্যমিকে আসে পটকার কাজ কি পটকার কাজ হচ্ছে মাছকে প্রবতা প্রদান করা আপকে গুরুত্ব কমানো এবং ভাসিয়ে রাখতে সাহায্য করা এটা মাছের একটা অভিযোজনজনিত বিশেষ অভিযোজন এরপরে আমরা আসছি পায়রার বায়ুথলি পায়রা প্রভু ক্রিস্টিটাস পায়রার বায়ুথলি পায়রা বায়ু ফুসফুস তো আমরা নাইনে জানি ট্রাকিয়া থাকে ব্রঙ্কাস ট্রাকিয়া ট্রাকিয়া প্রথমে তারপরে ব্রঙ্কাস তারপরে ব্রঙ্কি হোল প্রাইমারি ব্রঙ্কি হোল সেকেন্ডারি ব্রঙ্কি যাই হোক এবং কি আছে ফুসফুস আছে বুক বক্কগহ্বরে বুকের পিঞ্জরের মধ্যে ফুসফুসটি আছে পায়ারও যা আমাদেরও তা ফুসফুস আছে ফুসফুসের কাজ কি ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ করা নাক দিয়ে অক্সিজেন বাতাসটা ঢুকবে এবং ফুসফুসে যে রক্তের জালক আছে সেই অক্সিজেনটা রক্তের জালকের কোষগুলোকে রক্ত রক্ত দেবে আর রক্ত হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নেবে সেখানে আদান প্রদান ঘটবে অ্যালভিওলাইয়ের মধ্যে এবং বেরিয়ে যাবে তো এই ফুসফুসের কি বিশেষ পরিবর্তন পায়রার দিয়ে কলম্বা লিভিয়া তার মধ্যে ঘটলো হচ্ছে নটি বায়ুথলি তৈরি হলো নটি বায়ুথলি এটা ওর ফুসফুসের বিশেষ বৈশিষ্ট্য নটা বায়োথলি তৈরি হলো বায়ুথলিগুলোর আমরা এইখানে একটা এখানে একটা আর নিচে একটা আমরা তিনখানা আঁকলাম এদিকে আঁকলাম ওরকমভাবেই ছটা দেখা যায় আর তিনটে উল্টো দিকে থাকে তাহলে এদিকে একটা দেখো 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 একটা এদিকে এক দুই তিন চার আর মোট নটা বায়ুথলি তো বায়ুথলি থাকে পায়রার ফুসফুসের চারপাশে এই বায়ুথলির কাজ কি একে বলে এয়ার স্যাক একে বলে এয়ার স্যাক কি কাজ এর কাজ হচ্ছে অক্সিজেন অতিরিক্ত বাতাস নিয়ে নেওয়া ফুসফুসে যতটুকু বাতাস দরকার তার থেকে যদি অতিরিক্ত বাতাস কোনোভাবে নিয়ে নেওয়া যায় ঠিক মাছের পটকার মতন দেহ হয়ে যাবে হালকা প্রচুর পরিমাণে বাতাস তার ফলে সে সহজেই ভেসে থাকতে পারবে বাতাসে এক নম্বর কাজ ভেসে থাকার সহায়তা করা দুই নম্বর কাজ কি বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকবে তো অক্সিজেন যখন পাবে তখন সেই অতিরিক্ত অক্সিজেনের সাহায্যে পায়রা না থেমে অনেক দূর উড়ে যেতে পারবে তো এই হলো বায়োথলির কাজ এটা হলো অভিযোজনিত আরেকটা বিশেষ পরিবর্তন তাহলে ছাত্ররা আমরা অঙ্গসংস্থানগত অভিযোজনের তিনটে উদাহরণ একটি হলো মাছের পটকা দুই নম্বর হলো হচ্ছে পায়রার বায়োথলি এবং তিন নম্বর হলো তিন নম্বর যেটা প্রথমে আমরা পড়েছি সেটা হলো ক্যাক্টাসের পর্ণকাণ্ড এই গঠগুলো আমরা জানলাম পরের দিন আমরা পড়বো হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন এবং আচরণগত অভিযোজনগুলো